করোনা ভাইরাস দেশের অর্থনীতি স্থবির করে দিলেও গতিশীলতা ধরে রাখতে শতভাগ চেষ্টা করছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর আট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেওয়া হয় স্বাধীনতা পুরস্কার। মারুফ রেজা রিপোর্ট। জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকারের দেয়া সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার। শিক্ষা, চিকিৎসা, শিল্প, সাহিত্য সহ মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় এবার আট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেওয়া হয় এ সম্মাননা। পদকপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার অবসরপ্রাপ্ত আব্দুর রউফ, প্রয়াত মোহাম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, নির্বাহী পরিচালক প্রতিভা, চিকিৎসা বিদ্যায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ কে এম এ মুক্তাদির, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার, আর একমাত্র প্রতিষ্ঠান হিসেবে টাঙ্গাইলের মির্জাপুর ভারতেশ্বরী হোমস শিক্ষায় বিশেষ অবদান রাখায় লাভ করে এ সম্মাননা। বঙ্গবন্ধুর হাত ধরে করোনা বাস্তবতায় এবছর প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে নত হয়ে নয়, বিজয়ী বাঙালি এগিয়ে যাবে নিজ যোগ্যতায়। বুকে তাজা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়ে গেছে, তাদের সেই আত্মত্যাগের কথা আমার লাখো মা বোন তাদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেই আমরা এই বাংলাদেশকে আবার গড়ে তুলতে চাচ্ছি। নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলা, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছি। শীতে কোভিড মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন সরকার প্রধান। যে করোনা ভাইরাস নামে এমন এক ভাইরাস আসলো যা শুধু আমাদের বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী মানুষকে একেবারে স্থবির করে দিয়েছে, অর্থনীতি স্থবির করে দিয়েছে, যেন আমাদের দেশের মানুষগুলি যেন থেকে সুরক্ষা পায় এবং মানুষ যেন ভালোভাবে চলতে পারে এবং আমাদের অর্থনীতির গতিশীলতা যেন না হারায়। আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে, তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। প্রতি বছর মার্চে এই সম্মাননা দেওয়া হলেও এবছর করোনার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে সাত মাস পর দেওয়া হলো জাতীয় এই সম্মাননা। খোদামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার মারফ্রিজা, আরটিভি, ঢাকা।